প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে বাতিল করা হলো এবারের এইচএসসি পরীক্ষা। জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে এইচএসসি রেজাল্ট তৈরি করা হবে। আগামী ডিসেম্বরের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে। দুপুরে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। যারা এইচএসসিতে গত বছর অকৃতকার্য ছিল তাদের ফলাফলও একই পদ্ধতিতে দেওয়া হবে। শিক্ষামন্ত্রী জানান জানুয়ারিতে বিশ্ববিদ্যালয় ভর্তির কার্যক্রম শুরু হতে পারে। আমরা 2020 সালের এইচএসসি পরীক্ষা সরাসরি গ্রহণ না করে একটু ভিন্ন পদ্ধতিতে মূল্যায়নের আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। পরীক্ষা না নিয়ে পরীক্ষার্থীদের মূল্যায়ন শিক্ষা বোর্ড সমূহের জন্য একেবারেই নতুন, ফলে কিভাবে মূল্যায়ন করা হলে ফলাফল দেশে এবং বিদেশে গ্রহণযোগ্যতা অর্জন করবে এবং শিক্ষার্থীদের পরবর্তী জীবনে এর কোনো বিরূপ প্রভাব পড়বে কিনা, এই বিষয়গুলো কিন্তু আমাদের কাছে অবশ্যই গুরুত্বপূর্ণ। কাজে আমরা এখন যেটি সিদ্ধান্ত নিয়েছি সেটি হলো যে আমাদের এর আগে আমাদের কাছে দুটি পাবলিক পরীক্ষা, আমাদের যারা এইচএসসি পরীক্ষার্থী তারা প্রত্যেকেই দুটি পাবলিক পরীক্ষা অতিক্রম করে এসেছে, জেএসসি এবং এসএসসি। সেই দুটি পরীক্ষায় তাদের যে ফলাফল সেটির গড় অনুযায়ী আমরা এই এইচএসসি তে তাদের ফলাফল নির্ধারণ করবার কথা আমরা সিদ্ধান্ত নিয়েছি।